ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বকাপ দু হাজার আঠারো মঞ্চে প্রথম দল হিসেবে উর্গুয়ের জালে বল পাঠাতে পারল পর্তুগাল তবে কোয়ার্টার ফাইনালে যেতে তা যথেষ্ট ছিল না এডিনসন কাভারির দুই অর্ধের দুই গোলে ইউরো চ্যাম্পিয়নদের বিদায় করে দিল অস্কার তাবারেসের শিষ্যরা সচিতে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দুই এক গোলে জিতেছে উর্গুয়ে উনিশশো সালের পর প্রথমবারের মতো প্রথম চার ম্যাচে জিতল দুইবারের চ্যাম্পিয়নরা আগামী শুক্রবার সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে খেলবে উর্গুয়ে বিশ্বকাপের নক পর্বে গোল না করার আক্ষেপ নিয়ে ফিরে গেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আজকের এদিনে খেলার প্রথম থেকেই বল নিয়ন্ত্রণে রেখেছিল পর্তুগাল তবে বল পেয়েই পাল্টা আক্রমণে গিয়েছে উরুগুয়ে খেলার সাততম মিনিটে প্রথম গোল পায় তারা লুইস ওয়ারেজের অ্যাসিস্টে গোলটি করেন এডিনসন কাভানি প্রথমার্ধে গোল শোধ না করতে পারলেও দ্বিতীয়ার্ধে গোল শোধ করে পর্তুগাল খেলার পঞ্চান্নতম মিনিটে গুয়েরির অ্যাসিস্টে হেড দিয়ে গোলটি করেন পেপে। কিন্তু ওই গোলের ঠিক সাত মিনিট পরে আবারও গোল দেয় উরুগুয়ে এবারও গোলের কারিগর এডিনসন কাভানি মারাত্মকভাবে বাঁকানো একটি শটে গোলকিপারকে পরাস্ত করেন আর এতেই জয়সূচক গোলটি পেয়ে যায় উরুগুয়ে দুই একের গোল নিয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়ে তারা